কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ভগবতী বাসুদেবায় বনস্পতি ট্রান্সলেশন বাই শ্রীল প্রভুপাদ সে ত্রিকুট পর্বত জঙ্গলে রহুথিবা এলিফ্যান্টস হস্তীগণ সে সরোবর আড়কু আসলে তাঙ্ক ভিতরে থাকা যে নেতা সে হস্তিনী মানক লিডর অফ দি এলিফ্যান্টস হস্তিনী মানক সহ সেটাকে আসলা সে মেনি সে অনেক বৃক্ষলতা গুড়ম আজি ভগ্ন করি কণ্ঠক পূর্ণ স্থান দিয়ে সে প্রতীক্ষাদি নগরি আসলা শুক্ল অর্থ পরবর্তী শ্লোক যদ্গন্ধমাত্র ধরয়ো গজেন্দ্রাঘাতয়ো ব্যাড় মৃগা সড়গা মহোরগাশ্চাপি ভয়াদ দ্রবন্তি স গৌরকৃষ্ণা সর্বাসমর্জ্য হস্তির গন্ধ পাই অন্য হস্তিগণ ব্যাঘ্রগণ অন্য হিংস্র জন্তুগণ যথা সিংহ গণ্ডার আদি বিরাট সর্পগণ এবং কৃষ্ণ গৌর কৃষ্ণ বর্ণ বিশিষ্ট সরবগণ এমান ভয়রে পলায়ন কলে চামরি হরিণ মধ্য পলায়ন কলা এ হল শ্লোকর অর্থ পরবর্তী শ্লোক টেক্সট 22 অন্যত্র ক্ষুদ্রা হরিণা সসাদয় চরন্ত্য ভীতা তদনুগ্রহেণ Mrukaha is a mercy of breath, this elephant, animals like the foxes, wolves, buffaloes, bears, boars, gopuchas, porcupines, monkeys, rabbits, the other deer and many other small animals loitered elsewhere in the forest. They were not afraid of him. Sloka Artha Ji said, Gajendrankara, Tupatyago, Kukushali Heta, মহিষ শুকর ভল্লুক গোপুচ্ছ মর্কট শশা অন্য ক্ষুদ্র প্রাণীগণ ভিত্রস্থ নহই সেটি বিচরণ করতে প্রাণীগণ প্রকৃতপক্ষে সে গজেন্দ্রঙ্ক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তথাপি যদিও সে নির্ভীক ভাবে সে বনরে বিচরণ করলে তথাপি সে গজেন্দ্র প্রতি সে সম্মান লা সে সম্মান যোগু সে সম্মুখে দণ্ডায়মান হলে এ হল শ্লোক উপরে যাইথিবা আমার ভাষ্য পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমদেব শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ মহারাজঙ্কর ভাষ্য তবে ত্রিকুট পর্বতর বর্ণনা
শ্রীদেব গোস্বামী এটি দৌড়ছন্তি ত্রিকুট পর্বত সম্বন্ধে বহু কথা কহিলেনি। সে ত্রিকুট পর্বত কিপরি কেউ স্থান রয়েছে, যা কিন্তু ক্ষীরাব্দি ক্ষীর সাগর চরণ ভূত করছে, কিপরি বিভিন্ন প্রকার প্রাণীগণ অনেক সেটি ক্ষুদ্র বৃহৎ প্রাণীগণ রয়েছে, এই বিভিন্ন প্রকার পক্ষী রয়েছে, পশু পক্ষী রয়েছে, এই বিভিন্ন প্রকার বৃক্ষতা আদি রয়েছে, উচ্চ লোকর অধিবাসীগণ পুরুষ স্ত্রী দেবতাগণ দেবলোড়নাগণ এটা ক্রীড়া করছেন, সে আমাদের আমোদিত হচ্ছে, এসব বহু বর্ণনা বলছেন। আহ কেতক বর্ণনা দেবে শিবদেব গোস্বামী সে চিত্রকূট পর্বত সম্বন্ধে, তো সে চিত্রকূট পর্বত বেড়ি তার উপত্যকারে সুন্দর উদ্যান কিপে রয়েছে, সরোবর রয়েছে, এ বর্ণনা করছেন। তবে গোটিয়ে হস্তি ছিল তা গজেন্দ্র হস্তি মহান মধ্যে রাজা নেতা ছিল গজেন্দ্র, তা কুহাযাচ্ছে তার অনেক অনুগত হস্তি হস্তিনী সব ছিল, সে একদা সে চিত্রকূট পর্বত সে উপবন হ্রদ অছি সেটুকু সেমানে আসছিলে, এবং শ্রী গজেন্দ্রর এই প্রকার প্রভাব ছিল, যাহাফলরে কি তাকে মধ্য ডরিকি অন্য হিংস্র জন্তুগণ এপরিকি ব্যাঘ্র সিংহ প্রভৃতি গণ্ডার প্রভৃতি হিংস্র জন্তুগণ সমস্তে পলায়ন করছিলে, এই প্রকার তার প্রভাব সে গজেন্দ্র ছিল। অন্য ক্ষুদ্র জন্তুগণ মধ্যে সেটি নির্ভীক ভাবে বিচরণ করছিলে সুদ্ধা সেমানকে সম্মান ছিল শ্রী গজেন্দ্র। এই গজেন্দ্রর কথা বর্তমান কহিলে সুখদেব গোস্বামী সে কিপরি গ্রাহগ্রস্ত হয়েছিল এবং সে কিপরি ভগবানকে কৃপার গুণী রক্ষা পাইছিল এসব বর্ণনা দেবে। তবে আমার কোথায় চালিছি যে শ্রীমদ ভাগবতের এই যে বর্ণনা শ্রীমদ ভাগবত প্রমাণ মঙ্গলম অমল প্রমাণমূলক গ্রন্থ, পুনশ্চ সুখদেব গোস্বামীঙ্কর মুখনিঃসৃত, সুখদেব গোস্বামী জন প্রধান মহাজন দ্বাদশ মহাজন মানক মধ্যে অন্যতম মহাজন যে কয় এই সত্যবাণী মহাজন বাক্যকে আমি অভ্রান্ত এবং সত্য ঘটনা বাক্য বাণী হিসাবে আমি গ্রহণ করিবা, কারণ সাধু মহাজন আমি কালি কহুতলে সেমানে হচ্ছেন মহাজন, যেমানে হচ্ছেন ভগবানঙ্কর অতি প্রিয় ভক্ত সম্পূর্ণরূপে কৃষ্ণক শরণত্ব আচরণ করিথান্তি, সে সাধুঙ্কর মুখ্য লক্ষণ সে হচ্ছেন সাধু মহাজন, যাহাঙ্ক ঠারে দোষ চতুষ্ট থাকে ব্রহ্ম প্রমাদ বিপ্লিপসা করুণা পাঠব এই দোষ চতুষ্ট নাই আর্য বিজ্ঞ বাক্যে নাহি দোষ চতুষ্ট, এ হচ্ছে মুখ্য কথা। তেমন মহাজন যে কয় সে সত্য মানি, মহাজন বাক্য সত্য অভ্রান্ত, আর শ্রীমদ ভাগবতরে কহা যাচ্ছে কথা শ্রীমদ ভাগবত অমল প্রমাণমূলক গ্রন্থ সব বেদান্ত সার, পুঁ সুখদেব গোস্বামীঙ্ক ভি অন্যত মহাজন মুখনিঃসৃত বাণী, তেমন একে স্বীকার করুনা পাই পড়ব, যে স্বীকার ন করতে ন মানতে সে মৃচ্ছ যবন ভাগবত যে না মানে সে যবন সম তার শাস্তা আছে জন্মে জন্মে প্রভু যম, সে ভাগবত স্বীকার ন করি মহাজন কথা স্বীকার ন করিবে প্রামাণিক মহাজন সে মৃচ্ছ যব সে জন্ম জন্মান্তর ধরি নিশ্চিত ভাবে সে মহাজন দোল দেবে এলা কথা। এর আমার এই নীতি টু অ্যাকসেপ্ট বোনাফাইড অথরিটি প্রামাণিক অধিকারী বৈদিক আচার্য প্রামাণিক তাকে মানি নেওয়া স্বীকার করে নেলে মহাজন দে নগত পন্থা মহাজন পন্থা নির্দেশ করছেন তা হচ্ছে নির্ভয় পন্থা, ভয় নাহি বিপদ নাহি বিপদ মুক্ত পন্থা, সে পন্থা আমি অনুসরণ করলে আমার কোনসি ভীতি উৎপাদন হব না বা বিপদর সম্মুখীন হওয়া না, তা যদি ন করিবা আমি মহাজনকর পন্থা অনুসরণ ন করিবা তাহলে নিশ্চিতভাবে আমি বিপদর সম্মুখীন হওয়া এ হচ্ছে কথা। সেপাই আমি এ
উপদেশ দেওয়া যাচ্ছে। মহাধর্মানন্দর পন্থাকে অনুসরণ করে নেওয়া, মহাধর্মানন্দ যাহা কহুছন্তি তা অভ্রান্ত সত্য কথা, সেটা ভুল ভটকা নাহি, তাকে স্বীকার করে নেওয়া, সেটাই আমার সুপ্রকার মঙ্গল কল্যাণ আছে। বিশেষ করে পরমার্থিক উন্নতি নিশ্চিত ভাবে হব, তা নহলে আমি মানব জীবনের সার্থকতা, মানব জীবনের যে উদ্দেশ্য সে সাধন করিপারিব না, পরমার্থিক উন্নতি পরমার্থ লাভ হইপারিব না। সেই পরমার্থ লাভ করিবা পাই যেমানে অত্যন্ত আগ্রহী সেমানে পাই মহাজন মানকর এ কথাকে মানি নেওয়া উচিত। আজিকালি আমি দেখুছে আধুনিক যুগরে তথাকথিত বহু জড় বৈজ্ঞানিক অছন্তি, যেমানে বৈজ্ঞানিক হরচমট দেখে জগৎকে চমৎকৃত করছন্তি, কিন্তু সেমানকর ই মহাজন মানকর কথার বিশ্বাস নাহি, সেমানে ভাবিপারন্তি না, সেমানে কল্পনা করিপারুনাহান্তি, এই প্রকার ত্রিকুট পর্বত অছি, এই প্রকার পরিবেশ অছি, এই প্রকার দুগ্ধ সাগর অছি, এইসব কথা সেমানে কল্পনা করিপারুনাহান্তি, চিন্তা করিপারুনাহান্তি, সেমানে সেমানকর জড় জ্ঞান উপরে বড় গর্ব প্রকাশ করছেন, অহমিকা আছে, সেমানে যাহা কহন্তি মেচ্ছ জলন, সেমানে সেমানে মহাভারত বাক্য বা শ্রীমদ ভাগবতর সিদ্ধান্ত গ্রহণ করিপারুনাহান্তি, সেমানে ভুলি যাচ্ছন্তি, সেমানে বদ্ধ জীব, সেমানকর চারটি দোষ অছি, সেমানে দোষমুক্ত নুহন্তি, তেণু যে দোষমুক্ত আর্যবিজ্ঞ মহাজন তাঙ্ক কথা স্বীকার করবা, এবং সেমান কিপরি দোষমুক্ত হেবে, আমি কিপরি দোষমুক্ত হবা বা বিশুদ্ধ ইন্দ্রিয় অধিকারী হবা, যাফলে এইসব যে জিনিস অছি তাকে আমি দেখিপারিবা জানিপারিবা, উপলব্ধির বিষয় ক, এই বিষয়ে আগ্রহ প্রকাশ ন করি বরং তাঙ্কর জড় জ্ঞান উপরে বড় গর্ব ভূমিকা প্রকাশ করছেন, এথিপাই সেমানে যে কি অপরাধ করছেন তা পরিণতি স্বরূপ জন্ম জন্মান্তরে কেন দণ্ড পাইবে তা সেমানে চিন্তা করিপারুনাহান্তি, সেটাই আমাকে এই উপদেশ দেওয়া যাচ্ছে। মহাজন মানে তোর কথাটা মানি নেবা, তবে সাধু মহাজন আসন্তি সেমানে যেমিতি ভগবান হচ্ছে কৃষ্ণ হচ্ছে শ্রীদম সর্বভূতান সমস্ত জীবজগতের একমাত্র মঙ্গলাকাঙ্ক্ষী বন্ধু, সেটা তাঙ্কর অনুগত প্রিয় ভক্ত বন সাধু মহাজন মধ্য সমগ্র মানব সমাজ বা জীবজগতর একমাত্র মঙ্গলাকাঙ্ক্ষী বন্ধু, যাহা কহন্তি মহান্ত স্বভাব হি তারিতে পাম নিজ কার্য না তবু জনতা অনুগ্রহায় চলন্তি ভব্যানি ভূতানি জনার্দন, সে জনার্দনঙ্কর প্রিয় ভক্তগণ অনুগ্রহ করি এই প্রপঞ্চরে বিচরণ করছন্তি, এটিকে আসবার তাঙ্কর কিছু আবশ্যকতা নাহি, কিন্তু সেমানে অনুগ্রহ করি কৃপা করি অহেতকি কৃপা প্রকাশ করি এই প্রপঞ্চরে অবতীর্ণ হই এই পামর বদ্ধ জীব মানকু জীব মানকু উদ্ধার করিবা নিমিত্ত আসছন্তি, এবং এই কথা বুঝিছি এই তত্ত্বগত কথা তত্ত্বজ্ঞান প্রদান হচ্ছে সেমানকর দয়া, হরি কথা ভগবানকর কথা ভাগবত কথা এই যে কথা দিব্য কথামৃত পরিবেশন করছেন, সেমান জ্ঞান পরিবেশন করছেন তাহা সেমানকর কৃপা, তাহলে আমি সর চিত্তরে মহাজন মানুষ স্বীকার করি মানুষ মুখরু এই কথা শ্রবণ কলে আমার মানব জীবন সার্থক হব, হরি কথা বরাবর সেমানে কহুছেন সে মহাজনগণ সাধুগণ অছন্তি অছন্তি বলে এটি রহিছে আমি তিষ্ঠি রহিছে আমি এ জগৎ রহিছি নথাতে রহুতা না, এ নিশ্চিত কথা আমার যোগ্যতা নাহি, আমি সেমানকে দেখি পারু চিনি পারু দেখিয়া না দেখে যে অভক্তের জন যা কন্ত অভক্ত যে যমান পরিবদ্ধ জীব ভক্ত ভক্তি নাহি, বিশেষ করে জড়বাদী মেট্রোস্টিক পারসনস বিশ্বাস নাই ধরে সেমানকর সেমানে সাধু মহাজন দেখিকি সেটা দেখিপারুনাহান্তি, সেমানে দেখিপারিবে না, যদিও সেমানে কৃপা পরবশ রহিকরে এই প্রকার হরি কথা কীর্তন করছন্তি তথাপি সেমান কর্ণর তা প্রবিষ্ট হলে কাহার কর্ণার হরি কথা কাহার কর্ণার প্রবিষ্ট হয় কাহার কর্ণার প্রবিষ্ট হইয়ে না, ইয়ে হচ্ছে আমার গোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধু মহাজন হরি কথা কীর্তন করতে তাঙ্কর পাটি খোলিলে সে ভগবানকে কথা কহিবে ভাগবত কথা কহিবে অন্য কথা কহিবে না, কিন্তু
কেজন তাকে শুনছেন বা কেজন কন্যা তাহা প্রবেশ করছে, আর অন্য কেজন আছেন যে শ্রবণ করিবার অভিনয় করতে, কিন্তু প্রকৃতপক্ষে কন্যার কথা প্রবেশ করে না। সে মহাপ্রভু আসলে যে কি ভগবান ভিন্ন কৃষ্ণ আচার্য লীলা করছিলেন, সে আচার্য লীলা করছিলেন, ভক্ত অবতার ভক্ত ভাব অঙ্গীকার করিকি আসলে ভক্তি শরণাগতি আচরণ করে শিখলে আচার্যঙ্কর কাম সে আচার আচার প্রচার যে করতে সে আচার্য জীবনের আচরণ করি প্রচার করতে সে আচার্য আচার্য লীলা করছিলেন। তো শ্রীমন মহাপ্রভু বগিচার মাল হিসাবে আম ভোগ ফুলর তোড়া আমি যোগাইলে এ বুদ্ধি হচ্ছে ভোগ বুদ্ধি, যা কহতি যে হ্যাঁ ভগবান তো সুহৃদ মঙ্গলাকাঙ্ক্ষী বঙ্গ, আমার মঙ্গল বা কল্যাণ পাই আমার যা আবশ্যক সে আমি দিয়ে দেবে। বদ্ধজীবর আবশ্যকতা কোণ না, বদ্ধজীব হচ্ছে দেহাত্মবাদী, স্বরটাকে আত্মা বলে ভাবুছি, দেহ সর্বস্ব বডিলি কনসিয়াস কেবল স্বর চেতনারে অছি, স্বরের আবশ্যকতা আহার নিদ্রা ওই মৈথুন এটা আমার আবশ্যকতা বলে ভাবুছি, কিন্তু প্রকৃত আবশ্যকতা কোণ জানুনি, তেমনি এই আবশ্যকতা আমার পূরণ করে দেবে, সে ভগবান আমার এই আবশ্যকতা পূর্ণ করে দেবে, বা শ্রীমন মহাপ্রভু আমার এই আবশ্যকতা পূর্ণ করে দেবে। এ হচ্ছে ভোগবুদ্ধি। ভগবান সর্বেশ্বর বস্তু, যে মানে ইতর ব্রহ্ম শব্দর বাহাদুরি নেই ভগবানই ভর্তা হেবার দুর্বুদ্ধি পোষণ করছেন, সেমানকর বিরুদ্ধ মতিকৃত দোষ মহাপ্রভু দেখেছেন। এসব কাশ্মীর দিগ্বিজয়ী পণ্ডিত লা জড় পাণ্ডিত আহরণ করে বড় গর্ব, যা আমি সেদিন কৌতলে জড় বিদ্যার কথা, এটা জড় বিদ্যা গোটি আহরণ কলে গর্ব আসে শুদ্ধ, যাহা কহতি জানি সূর্য শুদ্ধ শ্রী এধমান মদ পুমান, এধমান মদ গর্ব বৃদ্ধি করিব, উচ্চ কোণরে যা দেয় তার গর্ব অছি, খুব ঐশ্বর্যবান বলছি ঐশ্বর্য সম্পত্তি ধন সম্পত্তির অধিকারী তার খুব গর্ব, সুচ ন্যাচুরাল তার স্বাভাবিক কথা, তাই জড় বিদ্যা উড়িয়ে আহরণ করছি, জড় পাণ্ডিত্য উড়িয়ে আহরণ করছি, সে বড় গর্বী। সে কেশব কাশ্মীর কথা কিনেছি, শ্রীমন মহাপ্রভু তার গর্ব গণ্যন করছেন, স্যার বহুত গর্ব ছিল ডিগ্রি জয় করেছিল, তাই জড় বিদ্যার কাজ প্রকৃত বিদ্যা যেমন আহরণ করছি, তা বিদ্যা সেমান বিনয়ী গর্ব উদত্ত দম্ভ হুঙ্কার নাহি, বিদ্যা অঙ্গাতি বিনয়ম এই কথা আছে, বিদ্যা বিনয় সম্পন্ন এই কথা আছে। তেমন মহাপ্রভু ভগবান সে গর্ব গুঞ্জন করতে, মহাপ্রভু সে কেশব কাশ্মীর সে গর্ব গুঞ্জন করছিলে, উপযুক্ত শিক্ষা দিয়েছিলে, উপযুক্ত বিদ্যা কো তা উপদেশ দিয়েছিলে, সেই মানকর দোষ সে দেখিয়ে দিয়ে মহাপ্রভু, যে ব্যক্তি মানকর সৌভাগ্য থাকে সেমানে এসব কথা বুঝি পারছে, যে মানে ভাগ্যহীন সেমানে কথা শ্রবণ করছেন মনে কলে সুদ্ধা প্রকৃত প্রস্তাব সেমানে শুনতি না বা শুনিলে না বঞ্চিত হলে, যে গর্ব অছি দম্ভ অছি অহমিকা আছে আমি সব জানতা আমি তো বেশি কে জানিছি, এই যে গর্ব এই জল পাণ্ডিত্যের গর্ব যে মানকর অছি সেমানে যদি আসবে সাধু মহাজন মুখন কথা শুনে সুদ্ধা সে কথা কর্মগ্রহণে প্রবিষ্ট হব না, সেমানে শুনিপারিবে না বুঝিপারিবে না, সেমান ভাগ্যহীন। আমি আমার সৌভাগ্যক্রমে যদি ভজনীয় বস্ত্র সেবা করিবার নিমিত্ত প্রকৃতি বিশিষ্ট হউ তাহলে আমি কানুকু কথা যিব, ভগবানকর কথা আমার যে নবধা ভক্তি অছি তা প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণ, প্রথম কথাটা হচ্ছে শ্রবণ, আগ শুণ কথা শুণ কান সাহায্যে, কানর কাম হচ্ছে শ্রবণ করিবা, কর্ণর কাম শ্রবণ করিব, করি কথা শ্রবণ কর, ভক্ত ভাগবতঙ্কর কথা শ্রবণ কর, ভগবান কথা শ্রবণ কর, উপযুক্ত প্রামাণিক সাধু মহাজন ভাগবত করু, ষোল চিত্তরে যাহা কহতি প্রপন্ন হইকি শ্রবণ কর, প্রপন্ন হইকি শ্রবণ আত্মনিবেদন করিকি শ্রবণ করিবা পড়ে, গর্ভবন্ধ ঔদত্যের অধিকারী হই শ্রবণ কলে তা শ্রবণ হব না, কর্মপরে প্রবিষ্ট হব না কথা, এই কথা আমার কুহাযাইছে। তেমন যে প্রকার গর্ভবন্ধ অভিমান অছি এ জড় মারি ভৌতিক পণ্ডিত
ଦ୍ରୌପଦୀ ତ୍ୟାହରକାରୀ ସେମାନେ ସବୁବେଳେ କଲେ ସୁଦ୍ଧା ସେମାନଙ୍କର ସେମାନେ ପ୍ରପନ୍ନ ହୁଅନ୍ତି ନା, ଆଉ ସେମାନେ ନିଜକୁ ସବଜାଣତା ବୋଲି ମନେ କରନ୍ତି, ତେଣୁ ତାଙ୍କ ମନରେ ଏ କଥା ପ୍ରବିଷ୍ଟ ହୁଏ ନା, ଏ କଥା ପ୍ରବିଷ୍ଟ ହୁଏ ନା। ସେବାଟା ଭଗବାନଙ୍କର ପ୍ରୀତିନିମିତ୍ତ କରାଯାଏ। ସେବକ ଜୀବ ମାତ୍ର ସେବକ, ଭଗବାନ ନିତ୍ୟ ସେବ୍ୟ ବସ୍ତୁ, ତେଣୁ ସେବା ଭଗବତ ପ୍ରୀତିନିମିତ୍ତ କରାଯାଏ। ତେଣୁ ଗୁରୁ ଗୌରାଙ୍କର ପ୍ରୀତି ନିମିତ୍ତ ହିଁ ସେବା କରାଯାଏ। ତେଣୁ ସେ ଗୁରୁ ଗୌରାଙ୍କର ପ୍ରୀତି, କୃଷ୍ଣଙ୍କର ପ୍ରୀତି ନିମିତ୍ତ ଶ୍ରବଣ କରାଯାଏ, ଅନ୍ୟାନ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟ ନୁହେଁ। କର୍ଣ୍ଣର ସେବା ହେଉଛି ଶ୍ରବଣ, ହରିକଥା ଶ୍ରବଣ କରିବ ତାଙ୍କର ପ୍ରୀତି ନିମିତ୍ତ, ଭଗବାନ ହରି ବା କୃଷ୍ଣଙ୍କର ପ୍ରୀତି ନିମିତ୍ତ, ଗୁରୁ ଗୌରାଙ୍କର ପ୍ରୀତି ନିମିତ୍ତ ଶ୍ରବଣ କରିବ, ନିଜ ପ୍ରୀତି ପାଇ ନୁହେଁ। ଏ ହେଉଛି ମୂଳ କଥା, ଆମର ମୁଖ୍ୟ କଥା, ଏଟା ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା, ଏଟା ଏଇଟା ହଉଛି କଥା। ଆଉ ନିଜ ପ୍ରୀତି ପାଇଁ ଶ୍ରବଣ କଲେ ଶ୍ରବଣ ହବ ନା, ତାଙ୍କର ପ୍ରୀତି ବିଧାନ, କାରଣ ସେବନୀୟ ବସ୍ତୁଙ୍କର ପ୍ରୀତି ବିଧାନ, ସେବ୍ୟ ବସ୍ତୁଙ୍କର ପ୍ରୀତି ବିଧାନ। ତା ନହେଲେ ତୁମେ କହିବା ମୋର ପ୍ରୀତି ହବ, ତାହେଲେ କି ହବ? ଅବଶ୍ୟ ତାଙ୍କର ପ୍ରୀତି ବିଧାନ ହେଲେ ସଦା ତୁମେ ଆନନ୍ଦ ପାଇବ, କିନ୍ତୁ ତାଙ୍କର ପ୍ରୀତି ବିଧାନର ଉଦ୍ଦେଶ୍ୟ ତୁମର ଯଦି ନାହିଁ, ତୁମେ କେମିତି ପ୍ରୀତି ପାଇବ? ତାହା ହଉଛି କଥାଟା, ଏ ହଉଛି ତା ଭିତରେ କଥାଟା। ତେଣୁ ସେଇ କଥାଟା କୁହାଯାଉଛି, ଆମେ ଆମର ସୌଭାଗ୍ୟକ୍ରମେ ଯଦି ଭଜନୀୟ ବସ୍ତ୍ର ସେବା କରିବା ନିମିତ୍ତ ପ୍ରବୃତ୍ତି ବିଶିଷ୍ଟ ହଉ, ତାହେଲେ ଆମ କାନକୁ କଥା ଯିବ, ଆମେ କଥା ଶୁଣିପାରିବା, ଧରିପାରିବା। ଯାହାର ଯେଉଁ ଅବସ୍ଥା, ସେ ଅବସ୍ଥାରୁ ସେ ଉନ୍ନତ ହେବାକୁ ପଡ଼ିବ, ଭଲ ହେବାକୁ ପଡ଼ିବ, ଏଇଟା ବୁଝିବାକୁ ପଡ଼ିବ। ଆମେ ବଦ୍ଧ ଜୀବ, ମାୟାବଦ୍ଧ ହେଇଛେ, କେତେ ଲକ୍ଷ ଲକ୍ଷ ଜନ୍ମ ଧରିକି ବୃଦ୍ଧାବସ୍ଥା ଭୋଗ କରୁଛେ, ଦୋଷ ଦୁଷ୍ଟ ହେଇକି ରହିଛେ, ତେବେ ଆମକୁ କିପରି ଏଇ ବୃଦ୍ଧାବସ୍ଥା ମୁକ୍ତ ହେବା ପାଇଁ ପଡ଼ିବ, ଏଇଟାକୁ ଆମକୁ ଚିନ୍ତା କରିବା ପାଇଁ ପଡ଼ିବ, ସେ ବିଷୟରେ ଜିଜ୍ଞାସା କରିବା ପାଇଁ ପଡ଼ିବ, ସେ ବିଷୟରେ କ'ଣ କର୍ମପନ୍ଥା କ'ଣ କରିବା ଗ୍ରହଣ କରିବାକୁ ପଡ଼ିବ, ଇମିଡିଏଟଲି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ମତ ସିରିୟସନେସ୍ ଗମ୍ଭୀରତା ସହକାରେ କରିବାକୁ ପଡ଼ିବ। ତା ନହେଲେ ଆମେ ଠିକ୍ ଅଛୁ, ଆମେ ସବ ଜାଣତା, ଆମ ତ ଅଧିକା ଜାଣିବା ବା କେହି ନାହିଁ, ଆମର କିଛି ଦୋଷ ନାହିଁ, ଆମେ ସବୁ ମୁକ୍ତ, ଏହିପରି ଗର୍ବ ଅଭିମାନ ଅହଙ୍କାର ଦମ୍ଭ ପୋଷଣ କଲେ କଦାପି ତୁମ ଅବସ୍ଥାର ଉନ୍ନତି ହବ ନା। ସେଥିପାଇଁ କହୁଛି, ଯେଉଁ ଅବସ୍ଥାରେ ଅଛ ସେ ଅବସ୍ଥାରୁ ଉନ୍ନତ ହେବାକୁ ପଡ଼ିବ, ଭଲ ହେବାକୁ ପଡ଼ିବ। ଦେହରେ ନିଷ୍ଠା ପଡ଼ିଲେ ସୁଦ୍ଧା ଦମ ଛାଡ଼ିବ ନା, ପ୍ରତି ମୁହୂର୍ତ୍ତରେ ଆମକୁ ଦୈବି ମାୟା ଭଗବତ ବିମୁଖତା ରାଜ୍ୟରେ ଉପସ୍ଥିତ କରୁଛି। ଯେଉଁ ମୁହୂର୍ତ୍ତରେ ଆମର ରକ୍ଷାକର୍ତ୍ତା ନ ରହିବେ, ସେଇ ମୁହୂର୍ତ୍ତରେ ଆମର ପାରିପାର୍ଶ୍ୱିକ ସକଳ ବସ୍ତୁ ଶତ୍ରୁ ହେଇ ଉଠିବେ, ଆମକୁ ଆକ୍ରମଣ କରିବେ। ଯେଉଁ ମୁହୂର୍ତ୍ତରେ ଆମେ ପ୍ରକୃତ ସାଧୁ ପାଖରୁ ହରିକଥା ନ ଶୁଣିବା, ନିଷ୍କପଟରେ ସାଧୁଙ୍କର ସେବା ନ କରିବା, ସେଇ ମୁହୂର୍ତ୍ତର ସୁଯୋଗ ନେଇ ମାୟା ଆମକୁ ଗ୍ରାସ କରିବ। ଏ ହେଉଛି ଆମର କଥାଟା। ଏ ଯୋଉ ଭୌତିକ ଜଗତ, ଯାହା କହନ୍ତି ପଦେ ପଦେ ବିପଦାନ, ପ୍ରତି ପଦକ୍ଷେପରେ ବିପଦ ଅଛି, ଏଠି ମାୟିକ ଜଗତ, ମାୟା ଶକ୍ତିର ପ୍ରକାଶ, ପଦେ ପଦେ ବିପଦ ଅଛି, ଦୁଃଖାଳୟ, ଏଇଟା ଦୁଃଖ ପରିପୂର୍ଣ୍ଣ, ବିପଦ ପରିପୂର୍ଣ୍ଣ ସ୍ଥାନ, ଇଏ ପଦେ ପଦେ ବିପଦ ଅଛି। ମାୟା ପ୍ରତି ମୁହୂର୍ତ୍ତରେ ନାନା ପ୍ରତିବନ୍ଧକ ସୃଷ୍ଟି କରୁଛି, ନାନା ବିପଦର ସମ୍ମୁଖୀନ କରୁଛି, ଅସୁବିଧା ଦୁଃଖ କ୍ଲେଶ ଯନ୍ତ୍ରଣା ଭୋଗୁଛି। ଏ ଭଗବାନଙ୍କର ପରୀକ୍ଷା ସ୍ଥାନ, ଇଏ ମାୟା ସାହାଯ୍ୟରେ ପରୀକ୍ଷା କରାହଉଛି, ଏଭଳି ଷ୍ଟେପ୍ ପ୍ରତ୍ୟେକ ମୁହୂର୍ତ୍ତରେ ପରୀକ୍ଷା କରାହଉଛି। ସେ ପରୀକ୍ଷାରୁ କିପରି ଉତ୍ତୀର୍ଣ୍ଣ ହେବା ପାଇଁ ପଡ଼ିବ, ତାହା ଆମର ପ୍ରଶ୍ନ। ଏ ଯେଉଁ ପରୀକ୍ଷା ପ୍ରତି ମୁହୂର୍ତ୍ତରେ ଆମେ ପରୀକ୍ଷାର ସମ୍ମୁଖୀନ ହେଉଛେ ଏ ଜଗତରେ, ମାଇକ ଜଗତରେ, ସେ ପରୀକ୍ଷାରୁ ଆମେ କିପରି ଉତ୍ତୀର୍ଣ୍ଣ ହେବା? ହରିଜନଙ୍କର କଥା, ସାଧୁ ମହାଜନଙ୍କର କଥା ଶୁଣିବାକୁ ପଡିବ। ହରିକଥା କିଏ କହୁଛି? ତୁ କହୁଛୁ? ତୁ ସାଧୁ, ତୋ ସାଧୁ ସାଧୁ ହବାକୁ ପାଉଛୁ ନା? କେମିତି ସାଧୁ ହବୁ ତୁ?